আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে বা পরিপাক তন্ত্র থেকে? খুব সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে পেপসিনোজেন নামক একটা এনজাইম আসে প্রোটিন পরিপাককারী, সেটা কোন কোষ থেকে আসে একটু বলেন দেখি। এরপর দেখেন মিথজীবী অণুজীবীর অ্যান্টিবায়োটিক, আপনারা কি দেখছেন যে একটা জিনিসের নাম ইকোলাই, নাম শুনছেন ইকোলাই, ইসেরেকিয়া কোলাই, বানান পড়ার আগে আপনাদের দাঁত ভাঙছে তিনবার। হ্যাঁ, ছোট গেলে একবার দাঁত ভাঙছে, এরপরে এখন ভাঙছে যে ইসেরেকিয়া কোলাই পড়তে যাইয়া যান বাইর হয়ে যায়। তাহলে এই ইসেরেকিয়া কোলাই হচ্ছে যে একটা মিথজীবী ব্যাকটেরিয়া। আপনারা জানেন যে মিথজীবীটা কি, মিথজীবীতে হচ্ছে যে দুজন উপকৃত হয়, কেউ কারো ক্ষতি করে না। তাহলে আমাদের অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে যে ইসেরেকিয়া কোলাই, এরা কি করে অন্ত্রের ভেতরে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে, সেটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। কি অসাধারণ কাজ! এরপর দেখেন পিত্ত, পিত্ত দেখছেন কেউ কখনো? না দেখলে আজকে দেখে নেবেন যে মুরগি মাছ এদের পেটের মধ্যে যে জিনিসটা, হ্যাঁ, একটু সবুজ কালারের, খাইতে খুব মিষ্টি, একদিন খাইয়া দেখবেন, দেখবেন যে সেই তিতা। এই পিত্তটা আমাদের পাকস্থলী থেকে যখন খাদ্য কণিকা আমাদের পেটে আসে, তখন এটাকে আমরা কি বলি? সবাই উত্তর দেন। খাদ্য নালিকা পাকস্থলী থেকে যখন অন্ত্রে আমাদের খাদ্যটা আসে, তখন এটাকে কি বলা হয়? তখন এটাকে কাইম বলা হয়। তখন এটাকে কি বলা হয়? কাইম বলা হয়। এই কাইম, পিত্তটা কাইমের মধ্যে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে, ক্লিয়ার? এবং হচ্ছে যে আমাদের পৌষ্টিক নালীর প্রাচীর, আপনারা চিন্তা করেন যে আমাদের পুরো পাকস্থলীর মধ্যে আপনি গরুর গোস্ত খাইতেছেন, সেটাও হজম হয়ে যাচ্ছে, মাছ খাচ্ছেন হজম হয়ে যাচ্ছে, কিন্তু পাকস্থলী নিজে হজম হয় না। কেন? কারণ হচ্ছে যে পৌষ্টিক নালীর প্রাচীরের উপরে মিউকাস দ্বারা আবৃত থাকে। আর পেপসিনোজেন নামক যে এনজাইমটা আছে, সেই এনজাইম মিউকাসকে হজম করতে পারে না। ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলেন। ওকে, এরপর দেখেন ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেলের মধ্যে আমরা জানি যে কোন কোন কোষ ফ্যাগোসাইটোসিস করে, আবার বলেন আপনাদের অবস্থা দেখি আমি, কোন কোন কোষ ফ্যাগোসাইটোসিস করে? নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তাহলে সবার আগে আমরা ম্যাক্রোফেজ দেখি। ম্যাক্রোফেজ আবিষ্কার করছেন কে? একজন রাশিয়ান বিজ্ঞানী, নাম হচ্ছে আইলিয়া মেকনিকভ। এটা আপনাদের আজমল স্যারের বইতে নাই, আলিম স্যারের বইতে আছে। 1884 সালে তিনি এটা আবিষ্কার করেন। তাহলে এই ম্যাক্রোফেজের আদি পিতাকে, ম্যাক্রোফেজের আদি পিতার নাম হচ্ছে যে মনোসাইট। তাহলে মনোসাইট কি, কি রকম? বৃক্কাকার। বৃক্কের ইংলিশ কি? তাহলে মনোসাইট হচ্ছে যে বৃক্কাকার এবং দানাধীন। মনোসাইট আমাদের রক্তে কতক্ষণ থাকবে? কিডনি। ওকে, আপনারা পারছেন। মনোসাইট রক্তের মধ্যে 10 থেকে 20 ঘন্টা থাকার পরে সে আর মনোসাইট থাকে না, সে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়। কত গুণ বড় হয়? 5 গুণ বড় হয়। 5 গুণ বড় হয়ে 60 থেকে 80 মাইক্রোমিটার যখন হয়, তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। ক্লিয়ার? ম্যাক্রোফেজ আমাদের এক একটা কোষে গিয়ে এক একটা নাম ধারণ করে। কারণ আপনারা ম্যাক্রোফেজ সম্পর্কে পড়ছেন যে ম্যাক্রোফেজ সমগ্র টিস্যু এবং সমগ্র দেহে কার্যকর থাকে। হ্যাঁ, আমরা পোল দিব কিছুক্ষণ পরেই। তাহলে ম্যাক্রোফেজ যেহেতু সমগ্র টিস্যুতে থাকে, তাহলে এক একটা টিস্যুতে তার এক একটা নাম আছে। যেমন স্কিনের ম্যাক্রোফেজকে আমরা বলে থাকি ল্যাঙ্গারহ্যান্স কোষ। লিভারেরটাকে আপনারা উত্তর দেন, লিভারের ম্যাক্রোফেজকে কি বলে আমি বলবো না। কিডনির ম্যাক্রোফেজকে আমরা বলি মেসেনজিয়াল সেল। এবং আমাদের ফুসফুসেও আছে যেটা, সেটাকে আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ইয়েস, আপনারা পারছেন। লিভারেরটাকে আমরা বলি, মানে যকৃতেরটাকে আমরা বলি কাফফার কোষ বা কুফফার কোষ, যেটাই বলেন। এই ম্যাক্রোফেজের দৌড়ানোর গতি কত? সে একটা জীবনের কত গতিতে দৌড়ায়? 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে চলে। ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়া খায় দেখেন? এক এক লোকমায়, আপনারা তো বোঝেন, ওই যে ইউনাইটেড স্টেটস এর লোকেরা নেলা বলে, হ্যাঁ, যে এক লোকমায় 100টার মতো ব্যাকটেরিয়া খাইতে পারে। এবং সাইটোকাইন ক্ষরণ করে আর ধাঙ্গর হিসেবে কাজ করে। ধাঙ্গরের কথা আমি আগে একবার বলে দিছি। সাইটোকাইন হচ্ছে যে এক ধরনের রাসায়নিক পদার্থ, বিভিন্ন টাইপের রাসায়নিক পদার্থ আছে যেগুলো কোষ থেকে ঘরানো, এগুলোকে সাইটোকাইন বলে। এক একটার এক এক কাজ। তাহলে ম্যাক্রোফেজের এখানে আমি যে যে পয়েন্ট বলছি স্লাইডে, এর থেকে বাইরে একটা কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আসলে তো জানেন টাকা ফেরত, বিকাশ নাম্বার দিয়ে যাবেন, ঠিক আছে, টাকা ফেরত পেয়ে যাবেন। এবার আসেন নিউট্রোফিল। এবার দেখেন নিউট্রোফিল 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট নিউট্রোফিলের সাইজ। এবং
এই নিউট্রোফিলের খণ্ড কয়টা? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। আচ্ছা, রক্তের অধ্যায়ে নিউট্রোফিলের কয়টা খণ্ড আজমল স্যারে দিছে দেখেন। আজমল স্যারের নিউট্রোফিল এখানে 2 থেকে 5 খণ্ড, ওইখানে 2 থেকে 7 খণ্ড। ঠিক আছে, বিকাশে ম্যাঙ্গো পাঠাই দিব। এখন এই নিউট্রোফিল আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে শ্বেত রক্তকণিকাগুলোর মধ্যে, কত পার্সেন্ট? 60 থেকে 70%। আর গতি দেখেন, গতি কিন্তু সমান 40 থেকে 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে। কয়টা, কতটা উৎপন্ন হয় প্রত্যেক দিন? 100 বিলিয়ন। কতদিন পর্যন্ত জীবিত থাকে? 2 থেকে 3 দিন। আর কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করে দেখেন তো? 3 থেকে 20টা। আমরা পোল রেডি করে ফেলছি, পোল এখন হবে ইনশাল্লাহ। যে পোলে সবচেয়ে ভালো করতে পারবেন সেও চান্স পাবেন, আর যে সবচেয়ে খারাপ করবেন সেও চান্স পাবেন ইনশাল্লাহ। তাহলে পোলের জন্য রেডি হন, দেখি আপনাদের পারফরমেন্স। আগের বার এক পুরো ফাটাই দিছে সবাই, ক্লিয়ার? দিচ্ছি পোল শুরু, 2 মিনিট আপনাদের পোলের সময়। আসছে না কেন পোলের কোশ্চেন অ্যান্সার আসতেছে না কেন? আচ্ছা ওকে, আপনাদের রেজাল্ট অসাধারণ হয়েছে, কিন্তু আমি প্রথমটায় হতাশ। অ্যান্টিবডিকরণ করে আমি বাবার পটলের কথা বলছিলাম, প্লাজমা কোষ থেকে, এটা এত সহজ ছিল, এটা 62% লোকে পারছেন, কেন পারেন নাই? ম্যাক্রোফেজ অ্যান্টিবডি ক্ষরণ করে না, ম্যাক্রোফেজ ক্ষরণ করবে সাইটোকাইন, বেসোফিল ক্ষরণ করবে হিস্টামিন, নিউট্রোফিল থেকে এগুলো ক্ষরণ হবে না, প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি। কমপ্লিমেন্টে 20 ধরনের প্লাজমা প্রোটিন থাকে। মানবদেহ শরীরে তাপমাত্রা কত? এটা একজনে দিয়েছে 102 থেকে 104। ওই লোকে আপনার কি জ্বর আছে? হ্যাঁ, নর্মাল তাপমাত্রা বলে, টেনশন করে না, এত তাপমাত্রা আপনি বাঁচতে পারবেন নিয়মিত থাকলে শেষ। হ্যাঁ, আপনাদের যাদের সবগুলো হয়েছে তারা ইনশাল্লাহ চান্স, আর যাদের সবগুলো হয়নি তারাও চান্স। যাদের সবগুলো হয়েছে সব DMC, আর যাদের সবগুলো হয় নাই আপনারা কক্সবাজার মেডিকেলে একসাথে চলে যাবেন ট্যুরে। এরপর হচ্ছে যে সেরুমিনাস গ্রন্থি, এটা ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীর লোকেরা খুব ভালো উত্তর দিছে, কারণ ওইখানে খুললি 94%। আর লাস্টেরটা ম্যাক্রোফেজ, ওইটাও চমৎকার হয়েছে আপনাদের অসাধারণ উত্তর। যেটা হচ্ছে যে এখানে স্লাইডে একটা ভুল আসছে,
বারো ঘন্টা থেকে তিন দিন হবে, এখানে দুই দুই থেকে তিন দিন পর্যন্ত আসছে, হ্যাঁ এটা আপনারা কারেক্ট, বারো ঘন্টা থেকে তিন দিন হবে।